শিক্ষাঙ্গনে সঠিক সময়ে আসার পরও প্রবেশ পথে বাধা দেন স্কুলের প্রধান শিক্ষক। এমনই অভিযোগ করেন ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুলের ছাত্রছাত্রীরা। ঘটনার বিবরণ মতে জানা গেছে, বিলোনিয়া বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সকাল 8টা থেকে স্কুল শুরু হয়। স্কুল শুরুর আগে ছাত্রছাত্রীরা স্কুলের সদর দরজায় উপস্থিত ছিলেন। প্রার্থনা চলাকালীন সময় স্কুল কর্তৃপক্ষ তথা প্রধান শিক্ষক জীবন দেবনাথ স্কুলের গেট বন্ধ করে দেন। প্রার্থনা শেষে ছাত্রছাত্রীরা স্কুলে প্রবেশ করার জন্য গেটের সামনে গেলে ছাত্রছাত্রীদেরকে ভেতরে ঢুকতে তো দিলেনই না প্রধান শিক্ষক, উপরন্তু ছাত্রছাত্রীদের সঙ্গে একজন অভিভাবক পিতৃতুল্য শিক্ষক অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। প্রধান শিক্ষক বলেন, কোনোভাবে স্কুলে ঢুকতে দেওয়া হবে না এবং তাদেরকে স্কুলের সামনে থেকে চলে যাওয়ার জন্য বলেন অভিযোগ ছাত্রছাত্রীদের। কিন্তু ছাত্রছাত্রীদের গেটের বাইরে দাঁড় করিয়ে রেখে একজন স্কুলের শিক্ষক কিন্তু ছাত্রছাত্রীদের গেটের বাইরে দাঁড় করিয়ে রেখে একজন স্কুলের শিক্ষিকাকে গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করতে দেন। তখন ছাত্রছাত্রীরাও স্কুলে প্রবেশ করার জন্য উদ্যত হলে প্রধান শিক্ষক তাদেরকে কোনোভাবেই স্কুলে ঢুকতে দেননি। ছাত্রছাত্রীরা তখন প্রধান শিক্ষকের কাছে প্রশ্ন রাখেন, স্কুলের শিক্ষিকারা যদি প্রার্থনা সভার পরে স্কুলে ঢুকতে পারে, সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা কেন স্কুলে ঢুকতে পারবে না? সকাল 8টা থেকে স্কুল শুরু হওয়ার কারণে বিলোনিয়া মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি করে আধ পেটা খেয়ে হন্তদন্ত হয়ে স্কুলের উদ্দেশ্যে আসার পর যদি স্কুলের ভেতরে ঢুকতে না দেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবেই কষ্ট হয়। তার উপর প্রধান শিক্ষকের নিকট স্কুলের ছাত্রছাত্রীরা ভালো ব্যবহার আশা রাখে, সেক্ষেত্রে প্রধান শিক্ষকের ব্যবহারে স্কুলের ছাত্রছাত্রীরা খুবই মর্মাহত। পাশাপাশি পরে স্কুলের অন্য একজন শিক্ষক সম্পূর্ণ বিষয়টি প্রত্যক্ষ করার পর প্রধান শিক্ষকের নিকট ছাত্রছাত্রীদের প্রবেশের জন্য অনুরোধ জানালে প্রধান শিক্ষক এতে কর্ণপাত করেনি। সংবাদ মাধ্যম প্রধান শিক্ষক জীবন দেবনাথের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ছাত্রছাত্রীরা সঠিক সময় স্কুলে না আসার কারণেই তাদের স্কুলে প্রবেশ করতে দেননি। তবে সঠিক সময়ের পর স্কুলের শিক্ষিকা প্রবেশের যে অভিযোগ তিনি তা সরাসরি অস্বীকার করেন সংবাদ মাধ্যমের সামনে। সময়ের বাইরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি বলে জানান প্রধান শিক্ষক। এস এম জাহির আব্বাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আমরা স্যার স্কুলে আছি তখন 8টা বাজে, হ্যাঁ তখন বেল ফুটছে, বেল ফুটছে আর আমরা সবাই দাঁড়া রয়েছি জানা, হ্যাঁ বেল শেষ হয়েছে মাত্র আমরা ঢুকতাম লাগছিলাম, ঢুকতে লাগছি গেটটা আটকে লেগেছে। কিন্তু আমরা ফিসে কিন্তু আরও 5-10 মিনিট পর ম্যাম ঢুকতেছি, ম্যামে ঢুকেছে আবার কিন্তু গেটটা আটকে লেগেছে। গেটকে আটকেছে স্যারে, আটকেছে প্রথমে গেটটা, এরপর দত্তরে দিয়ে আটকেছে গেটটা, প্রথমে নিজে টানতেছে কিন্তু গেটটা, এরপর দত্তরে দিয়ে আটকেছে, আমরা না শুধু কাছে কিনার বাড়ি অনেকজন টাকা দিয়ে দূরের থেকে আইতেছে গাড়ি ভাড়া করে, স্যার তারা কি আমরা যাবো কথা, আমরা কি সবসময় কি রাত্রে করতে পারবো, সকালে তো মাস্টার থাকে না, দেরি তো হইতেই পারে, আমরা তো পয়সা সাথে ঘন্টা বসে দিলে উঠছি না, আমরা লিখে দাঁড়ায় উঠছি আজকে আমরা ভিডিও হলো মিস হচ্ছে অনেক দূর থেকে আয় গাড়ি ভাড়া দিয়ে কি এমনি আয়া ঘুরে দেবে লাগে না গাড়ি ভাড়া করে তোমরা কি সবসময় স্যারের বক্তব্যে তোমরা সবসময় দেরিতে আসো, এই ধরনের বিষয়টা কি ঢুকতে পারো নাই? এখন তোমাদের কি বক্তব্য, তোমরা আগামী দিন কিভাবে মানে এই নিয়ে তোমরা কি আগামী দিন কি ঠিক সময়ে স্কুলে আসবে না, এই বিষয়ে স্যারের সাথে কথা বলবো? স্কুলের তো সময় 8টায়, সেক্ষেত্রে 10 মিনিট অ্যালাউ করা হয়। আচ্ছা স্যার, যে বিষয়টা স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে ঢুকতে দেওয়া হয়নি কিন্তু আপনাদের স্কুলের একজন শিক্ষিকাকে ঢুকার জন্য পারমিশন দেওয়া হলো তারা প্রেয়ারের পরে আসার কারণে, বিষয়টা কি আপনি একটু ক্লিয়ার করে বলবেন তো? এটা কথাটা ঠিক না,
আমরা 8:10 গেট লাগিয়েছি আর আমাদের সমস্ত যে সমস্ত শিক্ষক এই গেট লাগানোর আগে স্কুলে ঢুকেছে ওরাই ফার্মেসি বা করেনি আর যে সমস্ত শিক্ষক বা করেনি হ্যাঁ গেট লাগানোর পরে স্কুলে এসেছে এরা ঢুকতে পারে নাই এরা বাড়িতে চলে গেছে নট অনলি স্টুডেন্ট কেবল স্টুডেন্ট না টিচাররাও মানে করেনি বাড়িতে চলে গেছেন যেমন পিঙ্কি বিশ্বাস পরে এসেছেন বাড়িতে চলে গেছেন ঠিক আছে না আপনি যে বললেন যে একজন শিক্ষক অবজেকশন করেছে যে একজন শিক্ষিকা কিভাবে ঢুকতে হলো স্টুডেন্ট দেয়া হলো না এটা বিষয় তখন আমি খোঁজ নিয়ে দেখছি যে না গেট লাগানো হ্যাঁ একজন শিক্ষক এরকম বলেছিল কিন্তু পরবর্তী সময় খোঁজ নিয়ে দেখলাম যে গেট লাগানোর পরে কোনো টিচার ঢুকছে না উনি ইচ্ছাকৃতভাবে ওই শিক্ষক ইচ্ছাকৃতভাবে বদনাম করার জন্য এই কাজটা করেছেন ঠিক আছে ওই শিক্ষক নিজের কী ইন্টারেস্ট আমি জানি না কিন্তু উনি ইচ্ছাকৃতভাবে এই কাজটা করেছেন কথাটা বলেছেন ঠিক আছে কিন্তু স্টুডেন্টের তো জোরালো দাবি যে একজন ম্যাডাম আপনার গেট লাগানোর পর না না গেট লাগানোর পর আপনি গ্রুপ ডিকে জিজ্ঞেস করেন আমার গ্রুপ ডিকে জিজ্ঞেস করেন তাহলে আপনি সব ডিটেলস পাবেন ডাকবো কি গ্রুপ ডিকে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড় এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-260081 অথবা 93-95-16-3088